দিনব্যাপী শুক্রবার টুঙ্গিপাড়ায় সফর প্রধানমন্ত্রীর। প্রত্যেক নিবাসে পৌঁছে প্রথমে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় করেন দাড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে। আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি। বক্তব্যে জানান সরকারের প্রধান লক্ষ্য দারিদ্র বিমোচনের মাধ্যমে উন্নত হবে জনগণের জীবনমান। কর্মসংস্থানে নানা উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, দেশ হবে স্বাবলম্বী, প্রত্যেকে দাঁড়াবে নিজের পায়ে। প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে যারা প্রাথমিকভাবে ব্যবসা শুরু করবে, অর্থাৎ স্টার্ট আপ প্রোগ্রাম, অর্থাৎ আমি শুরু করবো যখন, তখন তাকে একটা সাহায্য করা, একটা অনুদান দেওয়া হয়, যে সেটা একটা মূলধন হিসেবে সে ব্যবসা বাণিজ্য তৈরি শুরু করতে পারে, কোম্পানি খুলতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে। ওই চাকরির জন্য ধন না দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি, এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। সব ক্ষেত্রে মানুষ যেন সহযোগিতা পায়, সে প্রচেষ্টা আওয়ামী লীগ সরকারের। আবারও আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, নিশ্চিত করতে হবে প্রতি ইঞ্চি জমির যথাযথ ব্যবহার। এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। কোটালিপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, সেভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশে কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে। পরে সুবিধা বঞ্চিতদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বিতরণ করা হয় ল্যাপটপ, নগদ টাকা, সহায়তা হিসাবে 10টি ভ্যান, 30টি সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে নানা শিক্ষা উপকরণ, বাইসাইকেল, পুষ্টি বাগান উপকরণ সহ অন্যান্য সহায়তা। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তাঁর সম্মানে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে বঙ্গবন্ধু সহ 15 আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। মোনাজাতে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একটি অনন্য সুফল ও সালামু আলাল মুরসালিন।